অনেক দিন পর মানে আমার ভাগ্নিকে যে বিয়ে দিলাম তো ওর বিয়ের বেশ কিছু দিন পর হঠাৎ করে ওরা আবার আসলো আমাদের বাসায় তো আসার পর মেথা তো ভীষণ খুশি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন কাছে এবং দূরে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর ভালো থাকা থাকাটা এখন মনে করি আল্লাহর অশেষ রহমত যে ভালো থাকাটা শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক ভালো থাকাটা আসলে আল্লাহর অশেষ নিয়ামত তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাগ্নি আসবে ভাগ্নি জামাই আসবে তো ওরা কিন্তু হঠাৎ করেই বলেছে যে ওরা আসবে তো সক সন্ধ্যার দিকে ওদের আসার কথা আমি সকালের নাস্তা শেষ করে তারপর একটু মাংস বসিয়ে দিচ্ছি চুলায় মাংসটা রেডি করে নিয়েছি ধুয়ে তো প্রথমে আমি একটু গরম মশলা মানে দারচিনি এলাচ এগুলো একটু টেলে নিলাম এটা গুঁড়ো করে নেব শিল্পাটায় বেটে আর আজকে মাংসটা একটু অন্য রকম করে রান্না করছি অ্যাজ ইউজুয়াল যেই রকম রান্না করি সব সময় সেরকম কিন্তু আজকে করছি না আজকে একটু অন্য রকম করে রান্না করছি প্রথমে তেলটা মানে গরম করে নিয়েছি গরম মশলার সাথে দারচিনি এলাচ তেজপাতা এগুলোর সাথে গরম করে নিয়ে মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা ওই মশলার সঙ্গে হালকা একটু ভেজে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর বাকি সব মশলা দিয়ে দিচ্ছি আর আজকে মাংস রান্নায় কিন্তু কাঁচামরিচটা ব্যবহার করছি বেশি শুকনো মরিচ অল্প ব্যবহার কাঁচা কাঁচামরিচটা দিয়েই মূলত রান্নাটা হবে শুকনো মরিচ অল্প দিয়েছি আর বাকি যে মাংসের মশলা সেগুলো তো সবই দিয়েছি যেমন পেঁয়াজ বাটা একটু দিয়েছি পেঁয়াজ কুচিও দেব রসুন বাটা আদা বাটা পেঁয়াজ কুচি একটু দিয়েছি গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি বাকি সব মশলাগুলো মাংসের মশলা যেগুলো দেয় সব সময় ওগুলোই দিচ্ছি কিন্তু একটু পদ্ধতিতে একটু ভিন্ন পদ্ধতিতে করছি আর এটা করার একটা কারণও আছে আমার বনের যে ননদেশে ছিল মানে আমার ভাগ্নির ফুফু ওই আপুর হাতে রান্না মানে মাংস রান্না খেয়ে অনেক মজা লেগেছিল তো আপুকে দেখলাম যে এভাবেই রান্না করলো ওই দিন একদিনই রান্না করেছিল তো বেশ ভালো লাগলো তারপর এই জন্য আজকে এভাবেই রান্না করছি আর আপুকে দেখেছিলাম গরম কাঁচামরিচ দিয়েই মাংসটা বেশি রান্না করলো করল মরিচ খুবই কম দিয়েছিল তো এজন্য আজকে ওভাবেই করলাম দেখি কেমন লাগে আর মাংসটা কষানো হয়ে গেছে কষানোতে কিন্তু আমি পানি দেই না পানি ছাড়াই কিন্তু মাংসটা যত কষানো যায় অল্প আছে মাংসের স্বাদটা ততই ভালো হয় তো আমি তেজপাতাগুলো ফেলে দিলাম আর রান্নাটা এরই মধ্যে কিন্তু হয়ে গিয়েছে আমি গরম পানি দিয়েছিলাম এই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে আর মেথার জন্য এই যে ছোটো ছোটো আলুগুলো দিয়েছি মাংসের ভিতরে ছোট আলুগুলো দিলে অনেক মজা লাগে তো ওরা আসবে বলার পর থেকে আসলে আমার ভেতরে একটি টেনশন কাজ করছে মানে ওরা কখন আসবে আর মেধা তো শোনার পর থেকেই কিছুক্ষণ পর পর মানে পাঁচ দশ মিনিট পর পরই জিজ্ঞেস করছে মা আপনি কেন এখনও আসছে না তো রান্না হয়ে গিয়েছে মেধাকে এখন আমি একটু খাইয়ে নেব আর মাংসে দেখলাম যে অনেকটা তেল বেরিয়েছে তো এক্সট্রা যে তেলগুলো ওগুলো আমি একটু ফেলে দিয়েছি উপর থেকে কেটে আজকে দুপুরের জন্য আর খুব বেশি কিছু রান্না করিনি ওরা যেহেতু মানে সন্ধ্যার পর আসবে তো রাতে আবার মেধার বাবা আবার বলেছে রাতে একটা মাছ বারবিকিউ করবে কোরাল মাছ আছে ফ্রিজে তো ওটা বারবিকিউ করবে এজন্য আর তেমন কিছু করলাম না তো আমরা দুপুরে যে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি বিকালবেলাটা মেধার জন্য আবার একটু পাস্তা রান্না করছি একটু বেশি করে করলাম ওরা যেহেতু সন্ধ্যার পর আসবে ওদেরকেও একটু দিতে পারবো আর অনেক দিন হয়ে গিয়েছে ওরা আসলে মানে ও চলে গিয়েছে তো চলে যাওয়ার পর মানে আমার ভাগ্নির কথা বলছে ও তো বেশ কিছুদিন আমার কাছে ছিল বিয়ের আগে তো চলে যাওয়ার পর আসলে কেমন যেন বাসাটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে একটু খারাপ লাগে তো আসবে শোনার পর আমার মনটা ভালো হয়ে গিয়েছে মেয়েদা তো খুশি আর বিশেষ করে ওর ভাইয়ার সঙ্গে ওর খুব মানে পটে গিয়েছে ওর ভাইয়ার কথা কথা সবসময় বলে কবে আসবে ওর ভাইয়ারদের বাসায় গিয়ে ও থাকবে ওকে কেন নিয়ে যায় না এগুলো সবসময় বলে তোর ভাইয়া আসার কথা শুনে অনেক খুশি ভাইয়া আপি আসবে তো আমি এই যে পাস্তাটা রান্না করছি একটু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি মেধা পেঁয়াজ একেবারেই খেতে চায় না যে কোনো কিছুতে পেঁয়াজ পছন্দ করে না তো এই জন্য অল্প করে দিয়েছি পেঁয়াজ আর ডিম দিয়ে দিলাম দুইটা আমি আসলে আমার মতো করেই রান্না করছি পাস্তা দিয়ে দিলাম তো মেধা আবার বলছে সে পাস্তা খাবে না নুডলস খাবে তো পাস্তার ভিতরে আমি আবার নুডল নুডলস দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি আর টমেটো একটু বেশি দিলে আমার কাছে পাস্তা খেতে বেশ ভালোই লাগে তো এই জন্য টমেটো একটু বেশি দিয়েছি সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সসও দিয়ে দিলাম টমেটো সসটা কিন্তু এটা আমার নিজের হাতে তৈরি করা গত বছর করেছিলাম এখনও কিন্তু সসটা একেবারেই ভালো আছে তবে ফ্রিজে রাখতে ফ্রিজে রাখ রেখেছি মানে নর্মালে ফ্রিজে রাখলে এই সস পুরো এক বছর পর্যন্ত ভালো থাকে এখনও অনেকটাই আছে তো ওই হাতে বানানো সসটাই খাচ্ছি আর বিকালে একটু যাব একটু মানে বাইরে যাবো মেধাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে খাওয়া দাওয়া করার পর কারণ ও বারবার বলছে ওর ভাইয়া আপির কথা তাই ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসবো ওরা আশা রাখ পর্যন্ত মেধার খাওয়া শেষ হলে আমি একটু খেয়ে নেবো তারপর আমরা দুজনে একটু বাইরে হাঁটতে যাব আমিও একটু খেয়ে নেব। আর মেধার বাবা অবশ্য বাসায় নেই আজ বিকালবেলা একটু বেস্ট বাড়িতে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে আরকি তো ওখান থেকে টুকটাক দু একটা জিনিস কিনলাম একটা ডোর ম্যাট নিলাম এটা বেশ ভালো লাগলো মেধাই পছন্দ করেছে এই কালারটা আর একটা ছিল ব্লু বেশ কয়েকটা কালার ছিল তার মধ্যে মেধা এটা পছন্দ করছে তো এটাই নিলাম বেশ বড় কিন্তু এটা কটন সুতির এটা হ্যাঁ নিলাম ফ্রিজের জন্য এই কালারটাও মেধা পছন্দ করেছে পার্পলটা আমি রেড নিচ্ছিলাম রেড আর পিঙ্ক ছিল মেধায় পার্পল পছন্দ করেছে কাপড় শুধানার কিলি মেধার জন্য একটা ফিডার আবার ফিডার মেধার ফিডার বাদ দিয়ে দিয়েছিলাম কিন্তু ফিডার না খাওয়ালে দুধটা আসলে ওইভাবে খাওয়ানো হয় না তো এই জন্য আবার একটা ফিডার কিনলাম অ্যাঞ্জেলের একটা জালি আর এই সাথে আনলাম একটু কিনেছি মিষ্টি আলু মিষ্টি আলু খেতে আমার অনেক ভালো লাগে শুধু আমি খাই আমাদের বাসায় মেধার বাবা খায় না আর মেধা এখন খাবে কিনা না মেধা জানে

যেগুলো আর কি একটু প্রয়োজন ছিল ওগুলো দু একটা জিনিস কিনে নিয়ে আসলাম তো ফ্রিজের হ্যান্ডেলের কাবারটা আসলে নষ্ট হয়ে গিয়েছিল ওটা এখন চেঞ্জ করে দিলাম মেধার পছন্দের পার্পল কালার নিয়ে এসেছি আমার আসলে সময় কাটছিল না যে ওরা কখন আসবে কখন আসবে মেধা যেমন ওয়েট করছে আমিও ওয়েট করছি আর অ্যাকচুয়ালি আমার বোনের এই দুটা মেয়ে আমার হাতেই বড় হয়েছে মানে জন্মের পর এজন্য ওদের পর একটু আমার মায়া মহব্বত বা ভালোবাসাটা একটু বেশি মানে নিজের মেয়ের মতোই আর কি মেধা যেমন আমার কাছে ওরা দুজনও আমার কাছে ওই আর মেধা এই যে লাফালাফি নিয়েই ব্যস্ত শুকনা তো এই জন্য ইচ্ছা মতো লাফালাফি করতে পারে তো ওদের জন্য ওয়েট করছে কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে আলহামদুলিল্লাহ ওরা ভালোভাবেই পৌঁছে গিয়েছে বাসায় চলে এসেছে মেধার জন্য বড় একটা চকলেট মেধা তো ওদেরকে পেয়ে খুবই খুশি তার ভাইয়া আপিকে অনেকদিন পর পেয়েছে আমারও ভালো লাগছে কেউ আসলে বাসায় আসলে অনেক ভালো লাগে কিন্তু চলে যাওয়ার সময়টা আর ভালো লাগে না আর বিয়ে হয়ে গেল বেশ কিছু দিনই হয়েছে তো বেশ কিছুদিন পর যেহেতু আসছে তো জন্য বেশি ভালো লাগছে আর মেধার বাবা ওদের জন্য আবার একটা মানে কফি শেক বানিয়ে রেখে গিয়েছে আমরা দুজনে মিলেই করেছি অবশ্য তো ওরা আসার পর এটা একটু সার্ভ করে দিলাম ওদের আর রাতের বেলা মেধার বাবা এসে বলেছে সে বাড়বে করবে তো আমার ভিডিওটা কিন্তু আজকে আর বেশি বড় করছি না আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভাগ্নি এবং ভাগ্নি জামার জন্য দোয়া করবেন সাথে মেধার জন্য আর আমারও সবার জন্য দোয়া থাকবে যারা আমার ভিডিও দেখেন সবার জন্য দোয়া করি সবাই সহিসলামাতে থাকেন ভালো থাকেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ